নমস্কার বন্ধুরা সবাইকে ক্রিপ্টো বার্তায় স্বাগত জানিয়ে আমি শুরু করছি পিকাই শুরুতেই আজকে যে আলোচনাটা করবো আজকে আলোচনা করব। বেশ কিছু প্রজেক্ট সম্পর্কে তার কারণ হচ্ছে একটা প্রজেক্ট এআই এর যে প্রজেক্টটা বলা যায় এই সময় দাঁড়িয়ে হাইপ কিন্তু বলা যায় টপ লেভেলে আছে কিন্তু বর্তমান সময়ে মানুষের নজরে নেই কোন কয়েন সেটা সেটা নিয়ে ডিটেলস আলোচনা করবো পাশাপাশি একটা আর ডাব্লিউ সেক্টরের কয়েনের কথা বলবো একটা এআই সেক্টরের কয়েন কথা বলবো যে কয়েনটাও আমরা বলতে পারি যথেষ্ট ভালো আগামী দিন হতে পারে এবং বলা যায় বর্তমান সময়েও কিন্তু মোটামুটি যে জায়গায় আছে সেখান থেকে কিন্তু হিউজ পরিমাণ রিটার্ন আমাদের দিয়ে যেতে পারে এবং পাশাপাশি বলবো ল্যান্ড শেয়ারের কথা ল্যান্ড শেয়ারের কিন্তু প্রথম অ্যানাউন্সমেন্ট চলে এসেছে কোন এক্সচেঞ্জে লিস্টিং হতে যাচ্ছে সেটা কিন্তু দু ঘন্টা আগে তারা জানিয়ে দিয়েছে এবং মার্কেটের যদি অবস্থা সেক্ষেত্রে দেখেন আপনি ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স কিন্তু সত্তরের জায়গায় চলে এসেছে আস্তে আস্তে কিন্তু আমরা গ্রিড এক্সট্রিম গ্রিড থেকে নিচের দিকে আসছি যেটা কিন্তু একটা পজিটিভ দিক বলতে পারি মার্কেটে এবং লাস্ট এক ঘন্টায় কিন্তু বাইং চলছে এবং মার্কেট কিন্তু যদি আপনারা দেখেন বিটকয়েন কিন্তু জিরো পয়েন্ট ফাইভ জিরো ডাউন ইথিরিয়াম কিন্তু জিরো পয়েন্ট ফাইভ সিক্স পার্সেন্ট ডাউন এবং হাজার একশো ডলারের কাছাকাছি ইথিরিয়াম চলছে তেত্রিশশো ছাব্বিশ ডলারের কাছাকাছি ম্যাক্সিমাম ওয়ার্ল্ড কয়েন কিন্তু বলা যায় ডাউন ট্রেন্ডে আছে এবং পাশাপাশি আপনারা যদি দেখেন মার্কেট ক্যাপ সেটা কিন্তু টু পয়েন্ট ফাইভ ট্রিলিয়নের কাছাকাছি আস্তে কিন্তু বলা যায় কমছে আমরা বুঝতে পারছি এবং মার্কেটে যে ভলিউম সেটাও কিন্তু যথেষ্ট কম আছে চুরানব্বই বিলিয়ন ডলারের কাছাকাছি ভলিউম কিন্তু মার্কেটে রয়েছে বিটকয়েন ডমিন্যান্স কিছুটা হলেও সামান্য বেড়েছে এবং গতকালকের ইটিএফের যদি নিউজ দেখি গতকালকের ইটিএফ এর যে ডিটেলস এসেছে সেখান থেকে কিন্তু দেখা গেছে মোটামুটি একশো চোদ্দোটা বিটকয়েন কিন্তু বলা যায় পজিটিভ দেখা গেছে সপ্তাহের প্রথম দিনে আপনারা জানেন মাইনাসে ছিল অষ্টআশিটা মাইনাস বিটিসি ছিল মানে গ্রেসকেল যা সেল করেছে তার সাথে যদি আপনারা পার্চেসিংয়ের তুলনা দেখেন সেক্ষেত্রে অষ্টআশিটা মাইনাস ছিল গতকালকে চল্লিশটা পজিটিভ হয়েছে এবং আজকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একশো চোদ্দোটা পজিটিভ আছে এবং আজকের কি হয় সেটা কিন্তু কাল আমরা বলতে পারবো তো অবশ্যই ইম্পর্টেন্ট এই সপ্তাহটা যেমনটা আমি বলেছি এই সপ্তাহে কিন্তু ওপরে ডিপেন্ড করবে বিটকয়েন কিন্তু কোন দিকে যাবে এবং পাশাপাশি আপনারা যদি দেখেন মার্কেটে যে নিউজ আসছে সেটা হচ্ছে বাইনান্স পুলে নতুন একটা কয়েন কিন্তু আসতে চলেছে যেটার নাম হচ্ছে সাগা আমি কিন্তু আপনাদের দিয়ে দিয়েছিলাম এবং সাগা কয়েনটা কিন্তু আগামী দিন আপনারা ফার্মিং করতে পারবেন বাইন্যান্সে এবং বাইন্যান্স লঞ্চপুলের একান্নতম প্রজেক্ট হিসেবে কিন্তু এসছে এবং আপনারা যদি দেখেন বাইন্যান্স পুলে যে প্রজেক্টটি আসুক না কেন সেই প্রজেক্ট কিন্তু আগামী দিনে হাই সৃষ্টি করে এবং দেড়শো মিলিয়ন কিন্তু প্রথমে ইনিশিয়াল সার্কুলেশন সাপ্লাই কিন্তু আসবে আগামী দিন তো আপনারা যদি দেখেন এই প্রোজেক্টটা কিসের ওপর কাজ করে না করে আমি কিন্তু আগামী দিন ডিটেলস ভিডিও আনার চেষ্টা করব এবং পাশাপাশি একটা জিনিস বলব বাইনাস পুলের ম্যাক্সিমাম প্রজেক্ট কিন্তু আগামী দিন যথেষ্ট ভালো করে আমরা কিন্তু এটা দেখেছি প্রিভিয়াসলি রিসেন্টলি কিন্তু বলা যায় ইথেনা কয়েনটাও যথেষ্ট ভালো পারফরমেন্স দিয়েছে এবং নেক্সট যে ব্যাপারটায় আমি আসবো বিটকয়েনের প্রাইস আপনারা দেখতে পাচ্ছেন ছেষট্টি হাজার একশো দুশোর কাছাকাছি চলছে এবং বিটকয়েন যতক্ষণ কিন্তু বলা যায় এই পঁয়ষট্টি হাজারের জায়গাটায় আসে সেক্ষেত্রে কিন্তু আমাদের খুব একটা বলা যায় ডাউন ট্রেন ভাবার জায়গাটা নেই কিন্তু মার্কেট থেকে যে নিউজগুলো আসছে সেগুলো খুব একটা বেশি পজিটিভ নিউজ এই মুহূর্তে দাঁড়িয়ে আসছে না পাশাপাশি আপনারা যদি দেখেন কিছু কিছু প্রজেক্ট থেকে আমাদের যথেষ্ট ভালো প্রফিট হচ্ছিলো সেগুলো কিন্তু আস্তে আস্তে ডাউন ট্রেন্ডে যাওয়ার ফলে আমরা কিন্তু বলা যায় নেগেটিভের দিকে যাচ্ছি তো যেমনটা আমি আপনাদের বারবার বলছিলাম যখন পাম্প হচ্ছিলো যে টোয়েন্টি টু থার্টি নিজের হাতে রাখুন আগামী দিন যদি ডাম্প হয় সেক্ষেত্রে কিন্তু আমরা সেটাকে ইউটিলাইজ করতে পারবো এবং তার সাথে সাথে বিটকয়েনের যে হালভিং সেটা আপনারা বুঝতে পারছেন এবার থেকে আমরা চেষ্টা করব বিটকয়েনের হালভিং সম্পর্কে কিছুটা কথা বলা তার কারণ হচ্ছে বিটকয়েনের হালভিং আপনারা জানেন যে ষোলো দিন বাকি গল্প কালকেই কিন্তু আমি দেখেছিলাম এবং এই নেক্সট ষোলো দিন বা বলা যায় নেক্সট এক মাস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে মার্কেট কোন দিকে যায় কোন দিকে ট্রেন্ড নেয় সেটা কিন্তু বলা যায় অত্যন্ত ইম্পর্টেন্ট হবে এবং যেমনটা আমি আপনাদের বারবার বলার চেষ্টা করেছি সিক্সটি ফাইভ থাউজেন্ডের নিচে এলে উনষাট উনষাট থেকে কিন্তু বলা যায় পঞ্চান্ন এইগুলো হচ্ছে রেজিস্টেন্স এই রেজিস্টেন্সগুলো যদি ব্রেক করে তখন আমরা পঞ্চাশ হাজার ডলারের কাছাকাছি ভাববো আদারওয়াইজ কিন্তু আমরা এমনটা ভাববো না যে এখান থেকে বিটকয়েন চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার ডলার যাবে বা তিরিশ হাজার ডলার যাবে তার কারণ হচ্ছে যেটা বলা যায় আগামী দিন হতে চলেছে সেটা কিন্তু বলা যায় এক লক্ষ ডলারের ওপর আমরা বিটকয়েনকে দেখছি কিন্তু বর্তমান সময় খুব একটা বেশি ডাউন ট্রেন্ড ভেবে লাভ নেই তার কারণ হচ্ছে ইটিএফের ট্রেডিং কিন্তু বলা যায় ডেলি আমরা আস্তে আস্তে কিন্তু পজিটিভের দিকে যাচ্ছি নেক্সট যে ব্যাপারটার দিকে আসবো সেটা হচ্ছে ল্যান্ড শেয়ার ল্যান্ড শেয়ার প্রথম যে এক্সচেঞ্জে লিস্টিং হচ্ছে তিনটের মধ্যে প্রথমে কিন্তু মেক্সি গ্লোবাল এক্সচেঞ্জে লিস্টিং হচ্ছে তারা কিন্তু জানিয়ে দিয়েছে এবং টুইটার হ্যান্ডেলে তারা কিন্তু দেখতেই পাচ্ছেন এবং মেক্সি গ্লোবাল প্রথম যে এক্সচেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে মেক্সি গ্লোবালে লিস্টিং হওয়ার পর আরও দুটো এক্সচেঞ্জে আমরা এক্সপেক্ট করছি যেটা যেমনটা কিন্তু তারা জানিয়েছিল সেখানে কিন্তু লিস্টিং হতে পারে সেক্ষেত্রে আর দুটো কোন এক্সচেঞ্জ হয় সেটাই কিন্তু আমাদের দেখার মনে হয় না টপ টিয়ার কোনো এক্সচেঞ্জে হবে সেক্ষেত্রে কিন্তু মনে হয় কুপয়েনে এক্সচেঞ্জলে লিস্টিং হলেও কিন্তু আগামী দিন হতে পারে সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো পাম্পের সম্ভাবনা থাকবে গতকাল থেকে কিন্তু যেই সেই কারণেই ল্যান্ডসেয়ার পাম্প করছিলো আমি কিন্তু কালকের ভিডিওটায় দেখিয়েছিলাম নেক্সট যে ব্যাপারটায় আমি আসবো সেটা হচ্ছে মার্কেটে ম্যাক্সিমাম কয়েন অল্ট কয়েন যদি দেখেন সেক্ষেত্রে কিন্তু কারেকশান নিয়েছে এবং কম বেশি সমস্ত কয়েন কিন্তু বলা যায় ডাউনফল ফলে এসছে স্ট্যাক্স আপনারা দেখতে পাচ্ছেন তিন ডলারের কাছাকাছি কিন্তু এসছিল এবং আপনারা যদি দেখেন আরবিট্রাম কিন্তু ওয়ান পয়েন্ট ফোর জিরো ফোর ফাইভের কাছাকাছি চলছে তো ডিসকাউন্টেড প্রাইস আরও বেশি হতে পারে যদি কিন্তু বলা যায় সিক্সটি ফাইভ থেকে নিচে আসে তো অবশ্যই অপেক্ষা করতে পারেন এবং বারবার একই জায়গায় কিন্তু বাইং করার কোনো জায়গা নেই আমি কিন্তু বারবার বলেছিলাম নেক্সট যে কয়েনটার কথা বলবো এআই কয়েন যেটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কারোর নজরে নেই এবং কেউ কিন্তু কথা বলছে না আমি এই ভিডিওটা করব তারপরে কিন্তু অনেকেই কথা বলতে শুরু করব এই প্রজেক্টটা সম্পর্কে এবং এই প্রজেক্টটার নাম হচ্ছে ব্লেন্ডার নেটওয়ার্ক ব্লেন্ডার নেটওয়ার্ক এই কয়েনটার টোকোনোমিক্স অত্যন্ত ভালো যে কারণে কিন্তু আমি আজকে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম ব্লেন্ডার নেটওয়ার্ক মানে রিসেন্টলি আসা একটা কয়েন এমনটা নয় যে অনেক দিন চলে এসছে এবং ব্লেন্ডার থেকে কিন্তু আগামী দিন যথেষ্ট ভালো প্রফিটের সম্ভাবনা কিন্তু আমরা দেখছি এবং আপনারা যদি দেখেন সাত আট দিন আগে কিন্তু মোটামুটি আমরা লঞ্চ হয়েছে যদি দেখি এবং সেখান থেকে যদি দেখেন পাঁচশো কিন্তু প্রফিট দিয়েছে এবং কোন রেঞ্জে বাইং করা যায় সেটা নিয়ে রিটেলসে আসবো কিসের ওপর কাজ করছে সেটাও বলবো ব্লেন্ডার এই কয়েনটা কিন্তু বলা যায় যে আগামী দিন যেমন নতুন একটা কয়েন আপনাদের আমি বলছিলাম যে এথার কয়েনটা যখন আসবে রেন্ডারকে টকর দিতে পারে কিন্তু আগামী দিন কিন্তু বলা যায় ব্লেন্ডারও কিন্তু যথেষ্ট ভালো হতে পারে এবং হিউজ পরিমাণ প্রফিট কিন্তু আমাদের দিয়ে যেতে পারে এবং এখনও পর্যন্ত যে এর স্টেকিং প্ল্যাটফর্ম যেটা সেটা কিন্তু এদের ওয়েবসাইটে এখনও পর্যন্ত কিন্তু আসেনি এবং এর কিন্তু স্টেকিং শুরু হবে এবং ডেভেলপার প্রোগ্রাম যারা আছে আপনারা দেখতে পাচ্ছেন ইনটেল মাইক্রোসফট এনভিডিয়া এদের নাম আছে রিসেন্টলি গ্লুগুল ক্রাউডের সাথে কিন্তু বলা যায় ইন্টিগ্রেট করেছে যে কারণে কিন্তু ব্লেন্ডার নেটওয়ার্ক নিয়ে আমার বলা যায় আরও বেশি সম্ভাবনা জাগছে এবং আপনারা যদি দেখেন ক্লাউড কম্পিউটিং ডিসেন্ট্রালাইজড ক্লাউড কম্পিউটিংয়ের ওপর কাজ করছে এবং আপনারা মোটামুটি যদি দেখেন ব্লেন্ডার কিন্তু যথেষ্ট ভালো আগামী দিন হয়ে উঠতে পারে আকাশ নেটওয়ার্কের মতো যেমনটা আমরা আকাশ নেটওয়ার্ককে বলেছিলাম কোন জায়গায় জিরো পয়েন্ট সেভেন জিরো সেভেন ফাইভ ওই জায়গায় এবং ওখান থেকে কিন্তু বলা যায় পাঁচ ডলার সাড়ে পাঁচ ডলার ছ ডলারের কাছাকাছি টাচ করার পর বর্তমান সময় কিন্তু বলা যায় চার ডলারের কাছাকাছি চলছে আকাশ নেটওয়ার্ক তো অবশ্যই আকাশ নেটওয়ার্কের দিকেও নজর দিতে পারেন কিন্তু এই প্রজেক্টটা কিন্তু বর্তমান সময়ে যে মার্কেট ক্যাপটা বহন করছে সেটা কিন্তু বলা যায় একশো মিলিয়ন ডলারের কাছাকাছি মার্কেট ক্যাপ একশো একশো কুড়ি তিরিশ মিলিয়ন ডলারের কাছাকাছি মার্কেট ক্যাপ সব থেকে বড় কথা হলো এই এই সাপ্লাই হচ্ছে মাত্র বিয়াল্লিশ মিলিয়ন এবং টোটালটাই কিন্তু ম্যাক্সিমামটা সার্কুলেশানে চলে এসছে যে কারণে কিন্তু এই কয়েনটা থেকে একটা পজিটিভ দিক কিন্তু আমরা দেখতে পারি এবং আপনারা দেখতে পাচ্ছেন কয়েন মার্কেট ক্যাপই কিন্তু পরিষ্কার দেখাচ্ছে হানড্রেড পার্সেন্ট কিন্তু সার্কুলেশানে চলে এসছে এবং বিয়াল্লিশ মিলিয়ন টোটাল সাপ্লাই ম্যাক্সিমামটাই সার্কুলেশানে চলে আসার কারণে আমরা যদি দেখি মার্কেট ক্যাপ একশো চৌত্রিশ মিলিয়নের কাছাকাছি এবং এই ধরনের প্রোজেক্টগুলো কিন্তু আগামী দিন যথেষ্ট ভালো বড় মার্কেট ক্যাপ কিন্তু অ্যাচিভ করতে পারে এবং ইজিলি কিন্তু আমরা যদি দেখি দু বিলিয়ন ডলারের মার্কেট ক্যাপ কিন্তু অ্যাচিভ করে নিতে পারে রিসেন্টলি আসা একটা কয়েন টাও কিন্তু যদি তিন চার বিল বিলিয়ন ডলারে মার্কেট ক্যাপ অ্যাচিভ করে নেয় তাও বাইনান্সে লিস্টিং হওয়ার আগেই বাইনান্স লিস্টিং নেই তাও আপনারা জানেন সেক্ষেত্রে কিন্তু এই ধরনের কয়েনগুলো যথেষ্ট ভালো হতে পারে এবং গুগল ক্লাউডের সাথে যেহেতু পার্টনারশিপ আছে আপনারা যদি দেখেন এই কয়েনটা কিন্তু খুব একটা যে মানে আতিপাতি কয়েন এরামটা ভাবার কিন্তু কোনো জায়গা নেই তো সেই কারণেই বলছি কারণ নজরেও নেই খুব একটা বেশি এবং মাত্র ফলোয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটি পনেরো পয়েন্ট আটকের কাছাকাছি ফলোয়ার এবং আপনারা যদি দেখেন রিসেন্টলি কিন্তু অফ সেকের সাথে কিন্তু পার্টনারশিপ করেছে এবং এর যে বলা যায় আপডেট সেটা কিন্তু মাঝে মাঝেই আসতে থাকে এবং এদের টুইটার টিম কিন্তু যথেষ্ট ভালো অ্যাক্টিভ রিসেন্টলি আসা একটা কয়েন ফার্স্ট টাইম বুলরান দেখতে যাবে যথেষ্ট ভালো কিন্তু বলা যায় সম্ভাবনা আমরা দেখছি অলরেডি কিন্তু দশ হাজারের কাছাকাছি কিন্তু হোল্ডার অ্যাচিভ করে নিয়েছে তো অবশ্যই এটা কিন্তু বলা যায় আর্লি স্টেজে আছে যেমনটা আমি আপনাদের বলেছি কোন এক্সচেঞ্জে পাবেন কোন জায়গায় বাইং করতে পারেন সেটা নিয়ে আলোচনা করব তো আপনারা এক্সচেঞ্জে পাবেন কিন্তু ইউনিসোয়্যাপ এবং মেক্সি গ্লোবাল এক্সট্রি ডট এইসব এক্সচেঞ্জে পাবেন চেষ্টা করুন মেক্সি গ্লোবাল এক্সচেঞ্জ থেকে কেনার এবং পাশাপাশি আপনারা যদি দেখেন এই কয়েনটা আপনারা যে বাইং রেঞ্জটা পেতে পারেন সেটা কিন্তু টু পয়েন্ট টু ফাইভ ডলার থেকে কিন্তু ফার্স্ট এন্ট্রি নিতে পারেন দু থেকে আড়াই ডলার বা বলা যায় ম্যাক্সিমাম আপনারা যদি তিন ডলারের নিচে আসে সেক্ষেত্রে কিন্তু পার্ট এন্ট্রি নেওয়া শুরু করতে পারেন এবং যতটা নিচে আসবে কিন্তু সেই অনুযায়ী আপনারা পার্ট এন্ট্রি করতে পারেন তিন ডলারের নিচে আমার মনে হয় ফার্স্ট এন্ট্রি করতে পারেন টু পয়েন্ট টু ফাইভ হলে কিন্তু যথেষ্ট ভালো হয় বিটকয়েন যদি এখান থেকে ডাউন হয় যথেষ্ট ভালো জায়গা পাবেন এবং যদি এখান থেকে আপসাইড হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় ফার্স্ট এন্ট্রি নিয়ে রাখা ভালো সেই কারণেই আমি বলছি তিন ডলারের নিচে এক জায়গায় কিন্তু যথেষ্ট ভালো এন্ট্রি আপনাদের হতে পারে এবং ইজিলি কিন্তু দু বিলিয়ন ডলারের মার্কেট ক্যাপ হতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনারা যথেষ্ট ভালো প্রফিট কিন্তু এখান থেকে পাবেন ইজি টিনেক্স কিন্তু আগামী দিন এই কয়েনটা আপনাদের দিয়ে যেতে পারে তো আশা করি বুঝতে পেরেছেন এবং পাশাপাশি আপনারা যদি দেখেন টপ যে মার্কেট ক্যাপের কয়েনের মধ্যে কয়েকটা আপনার যদি দেখি এখনও পর্যন্ত সেই জায়গায় অ্যাচিভ করতে পারেনি টপ মার্কেট ক্যাপে আমরা রেন্ডারকে দেখি টাওকে দেখি কিন্তু আর খামও কিন্তু স্টিল এখনও চারশো মিলিয়ন ডলারের মার্কেট ক্যাপে চলছে টু পয়েন্ট ডলারের কাছাকাছি প্রাইস চলছে আর থেকেও কিন্তু যথেষ্ট ভালো প্রফিটের সম্ভাবনা আমি প্রিভিয়াসলি বহুবার বলেছি চ্যানেলে আর নিয়ে আবারও কিন্তু বলার চেষ্টা করলাম এবং তার সাথে সাথে কিন্তু ম্যাক্সিমাম অল্ট কয়েন সেলেস্টিয়া থেকে শুরু করে পলিগন ম্যাটিক অব দি সবাই কিন্তু যথেষ্ট ভালো ডাউন হচ্ছে সেলেস্টিয়া কিন্তু এগারো পয়েন্টস সাড়ে এগারো ডলারের কাছাকাছি কিন্তু গতকালকে চলে এসেছিল তো এটা কিন্তু বলা যায় দশ ডলারের নিচে যথেষ্ট ভালো বাইং হতে পারে সেলেস্টিয়া এবং সেলেস্টিয়া কিন্তু বলা যায় শেষ সুযোগ দেবে আগামী দিন কিন্তু আমার মনে হয় বিটকয়েন যদি একটা ডাউন ফলের দিকে আসে এবং পাশাপাশি আপনারা যদি দেখেন আমি ডিটেলসে আলোচনা করেছিলাম যে কোন কেন যে বিটকয়েনের ডাউন ফল হতে পারে এবং বলা যায় যে ইতিহাস কি বলছে সেই নিয়ে কিন্তু ডিটেলসে আলোচনা করেছি তিন দিন আগের ভিডিওতে তো ভিডিওটা যারা এখনও পর্যন্ত দেখেননি তারা কিন্তু অবশ্যই দেখতে পারেন চ্যানেল সাবস্ক্রাইব করুন ভিডিওকে লাইক করুন পাশাপাশি অবশ্যই টেলিগ্রাম জয়েন করুন নাহলে কিন্তু আপনি অনেক কিছু মিস করে যাচ্ছেন তার কারণ কি তার কারণ এটাই যে এই যখন কিন্তু কেউ এই সম্পর্কে কথা বলে না যখন এই কয়েন সম্পর্কে ম্যাক্সিমাম মানুষ জানে না তখন কিন্তু আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি সেটা ল্যান্ডশায়ারের মতো কয়েন হোক বা বলা যায় ব্লেন্ডার নেটওয়ার্কের মতো আগামী দিন কিন্তু এই কয়েনটা নিয়ে যথেষ্ট বেশি হাই আসবে এবং ম্যাক্সিমাম জোন কিন্তু এটাকে আপনাদের কাছে রেফার করবে বাইং করার জন্য কিন্তু বর্তমান সময়ে কিন্তু কারোর নজর এর দিকে নেই তো অবশ্যই এই ধরনের এআই কয়েন যেটা কিন্তু বলা যায় মাত্র পাঁচশো পার্সেন্ট প্রফিট দিয়েছে এটা কিন্তু আগামী দিনে আরও বেশি পার্সেন্ট প্রফিটের জায়গায় যেতে পারে এবং এক দু বিলিয়ন ডলার মার্কেট ক্যাপ অ্যাচিভ করা খুব একটা বেশি না হতে পারে সবথেকে বড় কথা ব্লেন্ডার নেটওয়ার্কের মতো কয়েনের কিন্তু এখনও পর্যন্ত যে জায়গাটা সেটা হচ্ছে এক্সচেঞ্জ লিস্টিং সেটাই কিন্তু এখনও ভালো জায়গায় হয়নি আগামী দিন কিন্তু ইজিলি এক্সচেঞ্জ লিস্টিং থেকে যথেষ্ট ভালো প্রফিট কিন্তু আমরা করতে পারি ধন্যবাদ সবাইকে দেখতে থাকুন ক্রিপ্টোবার্তা দেখা হবে নেক্সট ভিডিওতে এবং অবশ্যই বলবো চ্যানেল সাবস্ক্রাইব করুন দেখতে থাকুন ক্রিপ্টোবার্তা